গোপন খবরের ভিত্তিতে আবারও বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল আমবাসা থানার পুলিশ। আজ বিকেলে আমবাসা বাজারের সন্নিকটে টাউন হল এলাকায় একটি দূরপাল্লার ছোট গাড়ি থেকে এই বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করে আমবাসা থানার পুলিশ। এক সাক্ষাৎকারে আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ জানান, 14 প্যাকেটে 140 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 14 লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় আহত হয় এক পুলিশ কনস্টেবল। গাড়িসহ গাড়ির চালককে আটক করেছে আমবাসা থানার পুলিশ। জানেন গত 26/7/2024 আমরা একটা অপারেশন করেছি আপনার কোনাঘাতে, এবং আজকে হলো 2/8/2024, মানে এক সপ্তাহ ব্যবধানে আমাদের কাছে একটা স্পেসিফিক ইনফরমেশান ছিল যে একটা ছোট গাড়ি, চার চাকার গাড়ি, গাড়ির নাম্বার TR01BS0411, এই গাড়ির করে প্রচুর পরিমাণে গাঁজা আগরতলা থেকে চুরাইবার উদ্দেশ্যে যাচ্ছে। সেই খবরের ভিত্তিতে আমরা আমাদের সুর এবং আমাদের স্টাফ আমরা এঙ্গেজ করে রাখি, যথারীতি আমরা গাড়িটাকে আমাদের এই কৌশল সমিতিতে সিগন্যাল দিই, সিগন্যালটা ভাইলোড করে ওরা আমাদের যে আমবাসা রেস্টোরেশন থেকে যাচ্ছে, আমরা ওই গাড়িটাকে ডিটেন করি এবং গাড়ির যে চালক ছিল তাকে আমরা অ্যারেস্ট করি এবং গাড়িটাকে সিজ আরে সার্চ করে আমরা টোটাল 14টা প্যাকেটে 140 কেজি গাঁজা আমরা উদ্ধার করি এবং এগুলি আমরা সিজ করি, এবং তার বিরুদ্ধে এখন আমাদের থানাতে একটা এনটিপিএস কেস।